আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করছি। প্রতিনিয়ত আমাদের হাতের মুঠোয় এসে পৌঁছাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের খবরাখবর। কিন্তু দুঃখজনক বিষয় হল, বর্তমান সময়ে দুই ধরনের খবর সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে থাকে। এক, বানোয়াট খবর, আর দুই, মানুষের ব্যাপারে গুজব। মানুষের ইমানের ফায়দা নিয়ে অনেকেই বানোয়াট কথা সমাজে ছড়িয়ে থাকেন। কোনো রকমের হাদিস বা কোরআনের দলিল ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিভিন্ন সাহাবীদের নামে ছড়ানো হচ্ছে বানোয়াট কথা। কথার শেষে আবার যোগ করে দেওয়া হচ্ছে, যে ব্যক্তি এই খবর দশজনকে পৌঁছে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই ধরনের ভিত্তিহীন কথা যোগ করে মানুষকে নানা ধরনের বানোয়াট খবর ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রযুক্তির অগ্রগতির ফলে বর্তমানে মিথ্যা শুধু কথার মাধ্যমেই ছড়ায় না, বরং বিভিন্ন ছবিকে নানা সফটওয়্যারের দ্বারা পরিবর্তন করেও অনেক ধরনের মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। গরুর মাংসের টুকরোর মধ্যে আল্লাহ লেখা, বা শিশু জন্ম হয়েছে তার শরীরের কোনো অঙ্গে আল্লাহ লেখা অবস্থায়, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা, চুল, জুতো ইত্যাদি নানা ধরনের কথা বলে এমন কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে যার না তো কোনো প্রমাণ রয়েছে আর না রয়েছে কোনো যুক্তি। ছবিটির সাথে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়ে থাকে, খাঁটি মুসলমান হলে এই ছবিটি শেয়ার না করে যাবেন না। এই কাজগুলোকে আমরা কেউ কেউ বানোয়াট বলে চিহ্নিত করতে পারি, আবার কেউ কেউ সবসময় পারি না। কিন্তু এমন অনেক মানুষই আছেন যাদেরকে নিয়ে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তারা বলবেন, দেখেন ভাই, কথাটা মিথ্যা হলেও মূল জিনিসটা তো আসলে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার ছবিটা যদি আসলেও তার ছবি না হয়, কিন্তু সেই ছবি শেয়ার করলে তো আমার তার প্রতি মহাব্বত বেড়ে যায়। গরুর মাংসের ভেতরে আসলে আল্লাহ লেখা না থাকলেও এটা দশজন দেখলে তারা হয়তো নামাজ পড়তে উদ্বুদ্ধ হবে। মূল কথা হচ্ছে, আমরা মিথ্যা কথা বলে থাকলেও শেষমেশের পরিণতি হচ্ছে সমাজে ভালো কাজ ছড়ানো। প্রশ্ন হলো, আমাদের দিন কি এই ধরনের ভালো উদ্দেশ্য নিয়ে মিথ্যা কথা বলাকে অনুমোদন দিয়েছে? প্রথমেই আমরা পবিত্র কোরআনের বক্তব্যে নজর দিই। আল্লাহ তাআলা সূরা ইসরাতে বলেছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। এবং সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তার সত্যতা যাচাই করে নাও, যাতে অজ্ঞাতবশত তোমরা কোনো মানুষের ক্ষতি না করে ফেলো। অর্থাৎ কোরআন থেকে শিক্ষা নিলে আমরা বুঝতে পারবো যে একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই উচিত যে কোনো খবর সামনে পেলে তা যাচাই করে দেখা। কোরআনে কিন্তু আলাদা করে ভালো উদ্দেশ্য নিয়ে মিথ্যা কথা বলার কোনো অনুমতি দেওয়া হয়নি। এর কারণ হলো, আমাদের দিন দৃঢ়ভাবে সত্যের উপর গঠিত। এই দিনের আলো ছড়ানোর জন্য আমাদেরকে কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে সামাজিক মাধ্যমে বিভিন্ন পেজ থেকে নানা ধরনের তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়। এই পেজগুলোর বেশিরভাগই কারা চালাচ্ছে, কি উদ্দেশ্যে চালাচ্ছে এ ব্যাপারে আমরা কিছুই জানি না, তাদের জ্ঞান সম্পর্কেও আমাদের কোনোই ধারণা নেই। অতএব আমরা যে কোনো তথ্য শেয়ার করার আগে আমাদের বিশ্বস্ত কোনো মানুষের কাছ থেকে সেই তথ্যের সত্যতা যাচাই করে তারপর সেটা আরেকজনকে জানাবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই নির্বিচারে বলে বেড়ায়। সুবহানাল্লাহ, এই কথাটি শুনলে মনে হয় যেন বর্তমান যুগের সামাজিক মাধ্যমের প্রেক্ষাপট মাথায় রেখেই কথাটা বলা হয়েছে। আমরা নিউজ ফিডে একটার পর একটা খবর পড়তে থাকি এবং খুব সহজেই কোনো চিন্তাভাবনা না করেই তা শেয়ার করে থাকি। শুধু ইসলাম নিয়ে ভিত্তিহীন কথা বলেই নয়, আমাদেরকে ধোঁকা দেয়া হচ্ছে আরও নানা ধরনের বানোয়াট গল্প দিয়ে। বিভিন্ন মানুষকে নিয়ে রটিত হচ্ছে কুৎসিত সব গুজব। রসালোই গল্পগুলো এমনভাবে লেখা হয় যেন পাঠকেরা পড়ে মজা পায়, মজা পেয়ে যেন সাত পাঁচ না ভেবে তারা গল্পগুলো ছড়িয়ে দেয়। মানুষের ব্যাপারে রচনা গল্পগুলোর মধ্যে যদি কিছু সত্যতা থেকেও থাকে, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে এভাবে খবর ছড়ানো ইসলামে খুবই মারাত্মক রকমের একটি পাপ, যাকে বলা হয় গীবত এবং যার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। বাস্তবে আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, তাহলে এই দিনকে বোঝার এবং এ ব্যাপারে সময় নিয়ে পড়াশোনা করার কোনো বিকল্প নেই। আমরা যখন কোরআনকে বোঝার চেষ্টা করব, তখন দেখব এই কিতাব এত বেশি বিস্ময়কর, এর ভাষা এত নিখুঁত আর মনোমুগ্ধকর, যে তখন আমাদেরকে গরুর মাংসের টুকরার মধ্যে আলৌকিক কিছু খুঁজতে হবে না। এই কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমাদের জন্য যথেষ্ট আলৌকিক হবে। এসব কিছু মাথায় রেখে আমাদের যা করা উচিত তা হলো, এক,
আমরা যে কোনো কিছু বলার আগে অথবা শেয়ার করার আগে আমাদের সাধ্যমতো যাচাই করে নিব কথাটা সত্যি কি না। কথাটা যদি আসলেই গুরুত্বপূর্ণ হয় এবং আমরা যদি মনে করি এর দ্বারা আমাদের চারপাশের মানুষেরা উপকৃত হবে, তাহলে আমাদের এই কথাকে যাচাই করে দেখার জন্য একটু সময় দিতে কোনো সমস্যা থাকার কথা না। আমাদের মনে রাখতে হবে, বানোয়াট গল্প যে মূলত তৈরি করলো তার পরিণতি তো ভয়ঙ্কর হবেই। যে যে মানুষ সেই গল্প ছড়ালো তাদেরকেও হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। অতএব কোনো কিছু যদি যাচাই করা সম্ভব না হয় তাহলে সেই ব্যাপারে চুপ থাকাটাই শ্রেয়। দ্বিতীয়ত, যে কোনো মানুষের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে গল্প ছড়িয়ে পড়লে সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এটা কোনো বিখ্যাত মানুষ হোক বা অপরিচিত মানুষ হোক, কারও ব্যক্তিগত জীবনের ঘটনাই আমাদের জানার কোনো প্রয়োজন নেই। যদি এমন কোনো খবর পড়ে থাকেন যেখান থেকে শিক্ষণীয় কিছু আছে বলে আপনি মনে করেন, তাহলে অবশ্যই সেই ঘটনার সত্যতা যাচাই করে তারপর সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ না করে এবং তাদের পরিচয় যেন কোনোভাবে শনাক্ত না করা যায় সেটা নিশ্চিত করে তারপর সেই গল্পটি আপনি নসিহত দেওয়ার উদ্দেশ্যে কারোর সাথে শেয়ার করতে পারেন। তবে কোনোভাবেই যেন এর মাধ্যমে কারো হক নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। তৃতীয় পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই ভুল করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বানোয়াট কোনো তথ্য না ছড়াই। একজন সাধারণ ব্যক্তির ব্যাপারে বানোয়াট কথা বলাই একটি গুরুতর অপরাধ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলা একটি অকল্পনীয় ভয়ঙ্কর রকমের পাপ এবং এ ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের সতর্ক করে দিয়েছেন। বুখারীর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ব্যাপারে মিথ্যা কথা বলা অন্য কারো ব্যাপারে মিথ্যা কথা বলার মতো না। যে ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে তার জায়গা করে নেয়। সত্য এবং মিথ্যার মিশ্রণে তৈরি অগণিত তথ্যের এই ডিজিটাল সমুদ্র যেন আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে অজানা কোনো গন্তব্যে। এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পরামর্শই হতে পারে আমাদের জন্য চূড়ান্ত দিক নির্দেশক। من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت যে আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।